প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এ মাসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। তো যাপিত জীবনে আমাদের আরেক অনুষঙ্গ যোগ হচ্ছে, এ মাসে যাত্রা শুরু করছে ঢাকা পোস্ট। সে ঢাকা পোস্টের আয়োজনে আজকে আমরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আমরা আজকে কথা বলবো। আসলে এই করোনা ভাইরাস পরিস্থিতিতে বদলে যাওয়া সাংবাদিকতা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে প্যানেলে রয়েছেন বেশ কিছু স্বনামধন্য এবং নামী সাংবাদিক, যারা এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং এই আমাদের ক্রীড়া সাংবাদিকতা সম্পর্কে যাদের অনেক ধারণা, অনেক ব্যক্তি। তো আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এনটিভি স্পেশাল করেসপন্ডেন্ট বসন্ত কবির, আমাদের সঙ্গে রয়েছেন কালের কণ্ঠের চিফ ফটোগ্রাফার, চিফ অফ স্পোর্টস ফটোগ্রাফার মীর ফরিদ, আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি সান পত্রিকার ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশের ক্রিকবাজের প্রতিনিধি আতিফ আজম। তো আমরা আসলে আলোচনাটা এভাবে শুরু করতে চাই। আজকে অনুশীলন চলছে, আমরা যেই ফটোগ্রাফাররা, যে ক্রীড়া সাংবাদিকরা, ফটো সাংবাদিকরা মাঠে থাকার কথা ছিল, যে খুবই ক্লাস থেকে সাকিব আল হাসান অথবা আমাদের যে মুশফিকুর রহিমদের ক্যামেরা ধারণ করার কথা ছিল, তারাও আজকে দূরে। তারাও আসলে অনেক করোনা ভাইরাস এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে, আমাদের সেই দূরত্ব তৈরি করে দিয়েছে। তো বদলে যাওয়া ক্রীড়া সাংবাদিকতায় আসলে আপনার সমস্যাটা কি হচ্ছে অথবা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সমস্যা তো অনেক, সমস্যা তো এখন আমার কথা হলো যে করোনার জন্য আপনি এই যে আমরা নতুন যে শব্দের সাথে পরিচিত হয়েছি, বায়োবাবেল। বায়োবাবেল কি আমরা সঠিক এখনও জানি না, এখন শুনি যে বায়োবাবেল। বায়োবাবেল মানে আমরা জানি যে করোনা হলে যার যে করোনা রোগী তার সাথেও যদি আপনি 6 ফিট দূর থেকে কথা বলেন আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। কিন্তু আমাদের যে বিসিবি এই বায়োবাবেল বলে আমাদের এত দূরে ঠেলে দিচ্ছে, এবং যখন আবার উনাদের দরকার হয়, উনাদের কোনো ব্রিফিং থাকে বা উনাদের কোনো ইন্টারভিউ নিতে হয়, তখন কিন্তু তখন আর বায়োবাবল থাকে না, তখন ওই 6 ফিটের কাছেই চলে যেয়ে তখন ইন্টারভিউ নেওয়া যায়, তখন আর করোনা কোনো সমস্যা করে না। আমার মতে আমরা যদি মাস্ক পরে থাকি এবং যদি 6 ফিট দূরে থাকি, প্লেয়ারদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যেমন আমরা ফটোগ্রাফাররা গ্যালারিতে লাস্ট যে 2টা ম্যাচ হয়ে গেল, সিরিজ হয়ে গেল, আমরা গ্যালারি থেকে কাজ করতেছি, কিন্তু এটা আমাদের জন্য খুবই কষ্টের। বিশেষ করে আমরা এক জায়গায় বসে এবং এত লং ডিস্টেন্সে, হ্যাঁ সবার লেন্স আছে, তারপরে এত লং ডিস্টেন্সে বিশেষ করে রাতের বেলা ছবি তোলা খুবই মুশকিল হয়। তারপরে এখন আমরা বাধ্য হয়ে করতেছি, এখন বিসিবি দেখি ভবিষ্যতে কী পরিকল্পনা করে। ইচ্ছা করলে মাঠের ভিতরে একটা বাউন্ডারি দিয়ে যে আমরা মাঠের এই বাউন্ডারিটা ক্রস করব না, এইভাবেও আমাদের একটা সিস্টেম চালু করতে পারে। মানে আস্তে আস্তে এই জিনিস, আমার কথা হলো সকলের কাজ হচ্ছে, আপনি খেলোয়াড়রা মাঠে যাচ্ছে, গ্রাউন্ডসম্যানরা কাজ করছে, সবাই সব কাজ করতেছে, সবার সব কাজ ঠিক আছে, মাঝখান থেকে আমরা ফটো জার্নালিস্ট যারা আসি আমরা গ্যালারিতে চলে আসি, আমরা ঢুকলে সমস্যা হবে, অন্য লোকজন ঢুকলে কোনো সমস্যা নেই। এখন এই আর সমস্যাটা বুঝতেই পারছেন বেশ জটিল। তো আমি এবার একজন টেলিভিশন সাংবাদিকের সঙ্গে কথা বলবো, বর্ষণ কবির। তো মীর ফরিদ বলছিলেন যে সমস্যার আসলে শেষ নেই, আপনি কি বিষয়ভাবে দেখছেন, যে বাস্তবতা রয়েছে আসলে? অবশ্যই, এখন তা আলটিমেটলি যেটা হচ্ছে এটা তো সবার জন্য একটা নতুন অভিজ্ঞতা, এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশের বা বাংলাদেশের স্পোর্টসে যারা ফলো করে তাদের জন্য অভিজ্ঞতাটা প্রথম, এটা পুরো পৃথিবী জুড়েই সমস্যাটা। এবং আমরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা আশা করছি এপ্রিল নাগাদ শেষ হয়ে যাবে, এবং আলটিমেটলি বাংলাদেশের যে ক্রিকেটে আমাদের পার্টিসিপেশনটা থাকে সেটা তো আসলে স্ট্রাগল করছে, আমরা খুব কাছ থেকে যেতে পারছি না। তবে একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য আমাদের দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা থেকে যদি আমরা দেখি ব্যাপারটাকে, তাহলে খুব স্পোর্টিংলি নিতে হবে, কারণ একটা ভুল হলে কিন্তু সিরিজটা শেষ পর্যন্ত পণ্ড হয়ে যেতে পারে। তো যতটুকু মানে কোঅপারেট করে এই ক্রান্তিকালটা আমরা সবাই একসঙ্গে দূরে ঠেলতে পারি, মানে দ্রুত শেষ করতে পারি, তত আমাদের জন্য ভালো। তাহলে আমরা মানে এখন বলা হচ্ছে নিউ নর্মাল, কারণ করোনাকাল কিন্তু এখনো চলছে, এমন না যে ভ্যাকসিন আসেনি এখনো, এখনো চলছে। সুতরাং এটা খুবই একটা ক্রাঞ্চ পিরিয়ড চলছে, যেখানে আসলে যে কোনো কিছু হতে পারে, সিরিজটা মানে হতে পারে যে কোনো সময়। আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সিরিজটা কিন্তু একটা স্টেজে এসে পসপন্ড হয়েছে। সুতরাং এরকম কিছু হোক এটা আমরা কখনো চাচ্ছি না। হ্যাঁ, আমাদের কাজে প্রতিনিয়ত আঘাত আসছে, বাংলাদেশে কোনো সেক্টরই কিন্তু এতটা কনজাস্টেড অবস্থায় নাই, আমাদের অন্যান্য শাখার যে সাংবাদিকতার জায়গাগুলো আছে তারা কিন্তু এতটা রেস্ট্রিক্টেড অবস্থায় নাই। ইভেন পিএমআর, একমাত্র পিএম অফিসের পর মনে হয় বিসিবি কেন্দ্রিকে যে কথাবার্তা বলা যায়, যেখানে হচ্ছিলো এতটা রেস্ট্রিকশন দিয়ে চলছে। আমাদের হয়তো বা মানে অফিসে বা অন্যান্য জায়গায় আমাদের যে কাজের গতি প্রকৃতি সেটা বাধাগ্রস্ত, এটা মেনে নিতে হচ্ছে নিউ নর্মাল বলে। কিন্তু আলটিমেটলি এটা যদি আরও বেশি এক্সটেন্ড হয়, এই বছরে যদি মধ্যভাগ পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু অনেক অফিস আবার নতুন করে ভাবনা শুরু করবে। তো আশাই করবো এর আগে ভ্যাকসিনেশন চলে আসবে এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ,
আমরা আসলে সেই ভ্যাকসিনের অপেক্ষায় আছি। তবে আমি আতিফ আজমের কাছে একটা জিনিস জানতে চাইবো যে আসলে এই পরিস্থিতিতে আসলে ওভারকাম করার রাস্তাটা কি? আসলে আমরা আমাদের আমাদের যারা দর্শক আছেন, আমাদের যারা পাঠক আছেন, তারা তো আসলে তাজা খবরটা চান, তারা আসলে সঠিক নিউজটা চান। আমরা যদি এই দূরত্বর কারণে কি সাংবাদিকটা দূরে সরে যাচ্ছেন পাঠক থেকে? না না, আমার তা মনে হয় না, আমার কখনো মনে হয়। কারণ ফরিদ ভাই বা বর্ষণ ভাই যার দুজন কথা বলেন, তার দুজনের জন্য আপনার ভিজুয়াল ভিজুয়াল প্ল্যাটফর্ম বলে তার জন্য ফটো অ্যান্ড আদার থিংস, বিকজ যারা রিটেন প্ল্যাটফর্মে লিখবে তার জন্য সাংবাদিকতাটা মোটেই মানে অন্তত তাদের চেয়ে অন্তত মানে মাচ ইজিয়ার। বিকজ আপনি মনে করেন আমরা খেলা দেখছি এবং আমরা ছোট বড় কথা থেকে আমরা কিন্তু দীর্ঘ ছ মাস ধরে কিন্তু বুঝে গেছি এইভাবে সাংবাদিকতা ওঠে। যেটা সবচেয়ে কনসার্নিং বিষয় হলো যে এরপরে ভ্যাকসিন আসবে মানে আশা করা যাচ্ছে, তখন বিসিবি কী পদক্ষেপটা নেবে? বিকজ যদি বিসিবি মনে করে যে এইভাবেই তারা বাকি সময়টা কাটিয়ে দেবে দূরত্ব রেখে, দেন ইট বিকামস প্রবলেম। বিকজ আজকে আপনারা আমরা যেহেতু বিসিবিতে যেতে পারছি না, সেহেতু আমরা কিন্তু হয়তো খেলাধুলা অনেক খবর দিতে পারছি, কিন্তু আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট দিতে পারছি না আগের মতো। অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট চাইলেই আপনার বিসিবি পর্যন্ত যেতে হবে, বিকজ আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটারের সাথে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো লোকের সাথে কথা না বললে আপনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টের কোনো হিন্টস বা কোনো ইয়েটা পাবেন না, যেটা মাঝমাঝি রিপোর্টটা পরে ডেভেলপ। সো ইন দ্যাট কেস বিসিবি কীভাবে আমাদেরকে হ্যান্ডেল করে পরবর্তীতে ওইটা হলো দেখার বিষয়। কিন্তু আর আরেকটা জিনিস থেকে যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন আমাদের যেটা মানে একদিক দিয়ে আমার মনে হয় ভালো হচ্ছে কি, আগে আমরা খুব বেশি কথা নির্ভর ছিলাম মানে যারা লিখে করে, এখন আমাদের সেই কথা নির্ভরতা আস্তে আস্তে কমছে। বিকজ এখন আমরা জানি যে আমরা একটা আগে আজকে আজকে এই জায়গায় যে দাঁড়িয়ে আছে, আগে হলে বর্ষণ ভাই জানতেন যে এরপর আমি একটা প্লেয়ারকে পাবো, মানে একটা কোচকে চাইবো স্যাকার দিব, সে তার একটা কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেন। এখন আমরা জানি যে আমাদের কোচের হয়তো একটা কোট আসবে মানে একটা ভিডিও মাধ্যমে কোনো কোট, সেটা নির্ভর করে কিন্তু আমরা স্টোরিটা করি না, আমরা স্টোরিটা করি এখন আমাদের যে স্টোরিটা দেখতেছি ওটা দেখতে, ওটার সাথে যদি কোচের কোনো কোট আমাদের সাবস্টেন্সিয়েট করে সেইভাবে হচ্ছে। সো ইন আ সেন্স এটা আবার আমাদেরকে অন্যভাবেও গ্রো আপ করতে শেখাচ্ছে। বাট পরবর্তীতে মানে করোনা পরবর্তীতে বিসিবি যদি এই পদক্ষেপ রাখে তাহলে কিন্তু মানে আপনার মানে আমাদের রিপোর্টিং করা মানে অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টিং করাটার ক্ষেত্রে প্রচণ্ড ব্যাহত হবে। দর্শক শুনলেন আপনারা পুরো পরিস্থিতি আসলে বদলে যাওয়া সাংবাদিকতা করোনা পরিস্থিতির কারণে। এরপর যে ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজ হবে সে প্রসঙ্গে আপনারা শুনলেন যে লড়াইটা আসলে একপেশে হবে না, লড়াইটা আসলে জমবে, কারণ ওয়েস্ট ইন্ডিজও একটা আলাদা মোটিভেশন নিয়ে এসেছে, বাংলাদেশ দল নিজের মাঠে খেলবে। তো সিরিজের পূর্ণাঙ্গ সব খবর আমাদের ওয়েবসাইট ঢাকা পোস্টে পাবেন, আপনারা ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।